তৃণমূল হোক আর কংগ্রেস কিংবা বামফ্রন্ট এই ইন্ডিয়া চোট তারা তাদের ভোট ব্যাংকের জন্য যে কোনো কিছু করতে পারে পঁয়ত্রিশ বছর ধরে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্যকে সর্বনাশ করে রেখেছিল আর বিগত পাঁচ বছরেই বিজেপি ত্রিপুরা রাজ্যে জনগণের জীবনধারার আমূল পরিবর্তন এনেছে শুক্রবার বাংলা নির্বাচনী প্রচারে গিয়ে বর্ধমানে জনসভার থেকে এভাবে বামফ্রন্টকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া চোটকে আক্রমণ করে মোদী বলেন ইন্ডিয়া চোট শুধু ভোট ব্যাংকের জন্য সমর্পিত আমরা সাবকা সাত সবকা বিকাশের কাজ করি এদিন প্রধানমন্ত্রী মুখে উঠে আসলো ত্রিপুরার প্রসঙ্গ তিনি বলেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ত্রিপুরা ছিল আর এই পঁয়ত্রিশ বছরে তারা শুধু ভোট রাজনীতি করে কিছুই করেনি কিন্তু দু সালে ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পাঁচ বছরে ত্রিপুরা রাজ্যের ব্যাপক উন্নয়ন হয়েছে একদিকে বামফ্রন্টের পতন হয় আর অন্যদিকে ত্রিপুরা রাজ্যের বিকাশে সূর্যের উদয় হয় প্রধানমন্ত্রীর দাবি দেশের বিকাশ করার ক্ষমতা ওদের নেই একটি কাজ করতে পারদর্শী ভোটের জন্য সমাজকে বিভক্ত করা দেশকে বিভক্ত করা এরা নির্বাচনে জেতার জন্য লড়ছে না এরা শুধুমাত্র দেশকে ভাগ করার উদ্দেশ্যে এই নির্বাচনকে ব্যবহার করছে লেফ্ট কংগ্রেস অর্ টি এমকে বাস বিকাশ কা বিজনহীনই হ্যাঁ লেফট কংগ্রেস অর টি এম সি किसी राज्य का क्या हाल कर सकती है ये आप लोग अच्छी तरह जानते हैं ये बगल में त्रिपुरा लेप वालों ने तबाह करके रखा था पैंतीस साल राज किया और पिछले पांच साल में बीजेपी ने पूरे त्रिपुरा की जिंदगी बदल दी दोस्तों लेप वाले गए तो विकास का सूरज उगने लगा आपके सामने जीता जाता उदाहरण है देश का विकास करना ये इनके बस की बात नहीं है इन्हें बस एक ही काम आता है वोट के लिए समाज को बांटो देश को बांटो मैंने कल टीवी पर देखा यहां बंगाल में टीएमसी के एक एमएलए ने सरेआम धमकी दी वो कह रहे थे कि हिंदुओं को दो घंटे में भागीरथी में बहा देंगे ब्यूरो रिपोर्ट ई न्यूज